তো হ্যালো বেশ নন্দী স্বাগতম জানাই আজকের এই 11/11/2022 এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত এই ভিডিওটিতে। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই প্রো স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করে যাই। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে, এখনও পর্যন্ত চাঁদের সর্বাধিক নিখুঁত ম্যাপ তৈরি করলো কোন দেশ? ভারত, আমেরিকা, চীন, রাশিয়া? সঠিক উত্তরটি আমরা দেখিনি। সঠিক উত্তরটি হয়ে গেছে তোমাদের চীন। তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি হয়ে গেছে চীন। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, মানবিক সহায়তা হিসাবে শ্রীলঙ্কাকে কত মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে জাতিসংঘ? 50 নাকি 48 নাকি 40 নাকি 31? সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে গেছে তোমাদের 48 মিলিয়ন ডলার। তো এখানে হেডকোয়ার্টার মানে তোমাদের মানবিক সহায়তা জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1945 সালের 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা দিবস। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, প্রথম ভারতীয় রেলওয়ে অফিসার হিসেবে আয়রন ম্যান ট্রিয়াথলন সম্পর্কে সম্পূর্ণ করলেন কে? তো এখানে শ্রেয়াস জি হুসুর নাকি মদনলাল প্রামাণিক নাকি মিত্তন পাল নাকি সুধানীল শর্মা? সঠিক উত্তরটি আমরা এবার দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে শ্রেয়াস জি হুসুর। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, ক্ষুদ্র ব্যবসাগুলিকে সাহায্য করতে SMB সাথী উৎসব নামে ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানি? তো এ নম্বর আছে ফেসবুক, বি নম্বর হোয়াটসঅ্যাপ, সি নম্বর টুইটার, ডি নম্বর গুগল। সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ হয়ে যাচ্ছে সঠিক উত্তর মানে বি নম্বর অপশনটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, ফ্রান্সে অনুষ্ঠিত প্যারা শ্যুটিং ওয়ার্ল্ড কাপ এ কিসের মেডেল জিতলো ভারতের অভিনী লেখারা? তো এ নম্বর অপশন আছে ব্রঞ্জ, বি রূপ, সি তামা এবং ডি সোনা। সঠিক উত্তরটি এবার আমরা দেখি। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সোনা মানে ডি নম্বর অপশনটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা যাই। পরবর্তী প্রশ্ন মানে 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য রাইটস অফ রিপেয়ার আইন পাস করলো কোন দেশ? বেলজিয়াম নাকি আমেরিকা নাকি সুইডেন নাকি চীন? সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের আমেরিকা। আমেরিকা হয়েছে সঠিক উত্তর মানে বি নম্বর অপশনটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, দ্য উইনিং ফর্মুলা ফর সাকসেস শিরোনামে ভারতের প্রথম স্পোর্টস মার্কেটিং বই লিখলেন কে? কনিষ্ক এ নম্বর অপশন আছে কনিষ্ক কাটারিয়া, বি নম্বর অপশন আছে ভুবন বালাম, সি নম্বর অপশন আছে বিনীত কর্ণিক এবং ডি নম্বর অপশন হচ্ছে কেভিন। সঠিক উত্তরটি আমরা এবার দেখে নেব। সঠিক উত্তরটি হয়েছে তোমাদের বিনীত কর্ণিক। যদি তোমাদের ভিডিও এই ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে আর বন্ধুদেরকে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম এর মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তার পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নেবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটিকে একটি লাইক দেবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটি। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, কলেজ স্টুডেন্টদের জন্য নালায়া থিরান স্কিল লঞ্চ করলো, স্কিলস প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য? মহারাষ্ট্র নাকি গুজরাট নাকি তামিলনাড়ু নাকি কর্ণাটক? সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের তামিলনাড়ু হয়ে যাচ্ছে সঠিক উত্তর মানে সি নম্বর অপশনটি সঠিক। তামিলনাড়ু হচ্ছে সঠিক উত্তর। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, তারপরে মুখ্যমন্ত্রী হচ্ছেন MK স্ট্যালিন। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, লেটেস্ট ICC উমেন্স ODI ব্যাটিং র্যাঙ্কিংস এ প্রথম স্থান এ আছেন কে? মিথালি রাজ নাকি নাথ সিভর নাকি আলায়াসা হেলিয়া নাকি কেভিন? সঠিক উত্তরটি আমরা দেখি, এলায়াসা হেলি। তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর অপশনটি সঠিক। তো এর ব্যাপারে কিছু নোটস দেওয়া রয়েছে, সেটি আমরা দেখে নেব। তো নোটস হয়ে যাচ্ছে, তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ভারতের মিথালি রাজের স্থানে সপ্তম। ভারতের মিথালি রাজ যেটি রয়েছে ভারতের রয়েছে এটি, তো এর স্থান হয়েছে সপ্তম। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা রেখে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, সম্প্রতি কোন অবসর গ্রহণকারী গুরুসাই দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, বক্সিং, হকি, ব্যাডমিন্টন? সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন হয়েছে সঠিক উত্তর, ডি নম্বর অপশনটি সঠিক। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদেরকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে এবং প্রতিদিন সকাল ছটা এএম এর মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিওটি আপলোড করে দেওয়া হয়। প্রতিদিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও আপলোড করে দেওয়া হয়। তো সেই ভিডিও সেশনগুলি দেখার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর যারা বিভিন্ন চাকরি সম্বন্ধিত প্রস্তুতি নিচ্ছ তো সম্পূর্ণ চাকরির সকল পরীক্ষার নোটস এবং আপডেট এবং সম্পূর্ণ প্রিপারেশন সম্বন্ধিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর বন্ধুদেরকেও প্রিফার করবে এই চ্যানেলটি। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অন করে দেবে যাতে সকাল ছটার এই কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও তোমরা মিস করতে না পারো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।